নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গোটা দেশ যখন অভয়াকাণ্ড নিয়ে উত্তাল হয়ে রয়েছে, যখন বাংলার প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষ প্রত্যেকটা জায়গায় রাস্তায় বেরোচ্ছেন এবং তারা প্রতিবাদ করছেন, এর বিচার চাই, অভয়ের বিচার চাই, ঠিক সেই মুহূর্তে একটা খবর চারিদিকে স্প্রেড করে যাচ্ছে যে এই রাজ্য সরকারের উপরে ভরসা রেখে দিয়েছে মোহন ভাগবত, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত, যে তিনি নাকি বলেছেন যে তারা তার মানে সংঘ সরকারের সঙ্গেই আছে। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং বিতর্ক ধীরে ধীরে বেড়ে চলেছে। হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে এটাকে সামনে নিয়ে আসা হচ্ছে, জানি না আন্দোলনকে ছোট করার জন্য নাকি আরএসএসের ভাবমূর্তিকে খারাপ করার জন্য। কিন্তু যেভাবেই হোক, আসল সত্যিটা আমি আপনাদের সামনে আনছি, কারণ আমি দেখেছি আসল সত্যিটা কেউ আনছে না, সবাই এটাকে চেপে রেখে দিয়েছেন। তাই সত্যিটা আপনার সামনে আনার নৈতিক কর্তব্য আছে বলে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। সম্পূর্ণটা দেখবেন, দেখার পরে যদি মনে হয় আমি কোথাও ভুল বলছি বা কোথাও কোনো ভুল আছে, আপনি কি ভাবছেন সবটা কিন্তু জানাবেন। চলুন আগে দেখে নেওয়া যাক এই মুহূর্তে যে সেদিন যে বিতর্কটা হচ্ছে, মানে মোহন ভাগবত যে কী বলেছিলেন, সেই যে সরকারের পাশে আছেন, সরকারের পাশে সঙ্গ আছে, সরকার যা ডিসিশন নেবে সঙ্গ আছে, অ্যাকচুয়ালি কথাটা কোথা থেকে শুরু হয়েছিল। এই শুরুটা যদি আপনি দেখেন তাহলে বুঝে যাবেন যে আরএসএস কে বদনাম করার কি চক্রান্ত চলছে। নাম বাতানা পহলে পার্থ প্রতিম পাল বাই পার্থা বাবু এক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিভাগ পরম পূজ্য সরসন্ত চালক জী মেরা সরসন্ত প্রণাম। বহুত সারে কোয়েশ্চন মন মে থা তো মিল গিয়া, লেকিন এক কোয়েশ্চন হ্যায় কি কমস নীতি কা ইয়াদ আয়া কি ওয়্যার উইমেন আর ওয়ারশিপ बेंगलोर में अभी एक जो बेटी डॉक्टर का जो सामूहिक बलात्कार हुआ और जो हत्या हुआ, एज अ फादर ऑफ अ डॉटर सो आई एम शॉक्ड एंड अपसेट, सो आई एम नॉट श्योर वेदर माय डॉटर इज सेफ इन दिस पार्ट इन बेंगलोर, सो दैट ऑल्सो हैज शॉक्ड द कॉन्शियंस ऑफ द कलेक्टिव कॉन्शियंस ऑफ बेंगलोर। और ये जो मूवमेंट हो रहा है अपोलिटिकल, मेरा जिंदगी में मैंने इतना स्पॉन्टेनियस ऑल पार्टिसिपेटरी नहीं थी। इसी संदर्भ में ये बेंगाल का एक सबका मन का बात है कि बेंगाल में क्या गवर्नमेंट तो आते नहीं यहाँ का, तो राष्ट्रपति शासन अगर लागू होगा तो अच्छा। तो इसी इन दिस कॉन्टेक्ट संघ का राय क्या है और ये क्या होना चाहिए, और संघ का या बोलने का ये बाहर है कि नहीं। দেখলেন প্রশ্নটা কি হলো? প্রশ্নটা হলো একজন স্বয়ংসেবক কার্যকর্তা এবং সেখান থেকে একজন প্রশ্ন করছেন সাংবাদিক হিসেবে যে সংঘের দৃষ্টিভঙ্গি কি, এই রাজ্যে কি এমন পরিস্থিতি হয়েছে যে গোটা বাংলা জুড়ে যেটা ঘটনাটা ঘটেছে মানে অভয়াকাণ্ড, তাতে বাংলার মানুষ শকড, তাই এখানে কি রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? এটা ছিল প্রশ্ন। এই রাষ্ট্রপতি শাসন জারি করবে কে, এটা নিয়ে কি উত্তর দিয়েছিলেন মোহন ভাগবতজি, যেটা নিয়ে বিতর্ক চলেছে, সবাই গলা ফাটিয়েছেন। একবার শুনুন যে মোহন ভাগবতজি অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক যিনি, তিনি কি বলছেন শুনুন। তো এই নির্ণয় তো সরকার কা হতা হ্যায়, সংঘ কা নহীঁ হতা হ্যায়। আর সব লোগোঁ কো লাগতা হ্যায়, সংঘ কো ভি লাগতা হ্যায়, লেকিন ক্যা করনা, নির্ণয় তো সরকার কা হ্যায়। হম ইয়ে কহতে হ্যায় কি ঐসি ঘটনা বিলকুল নহীঁ হোনি চাহিয়ে। आप कह रहे बंगालियों में बहुत शॉक है, केवल बंगालियों में नहीं पूरे भारत में है, और केवल आज हुआ है ऐसा नहीं, ये हो रहा है। ये स्थिति नहीं होनी चाहिए, इसलिए कड़ा कानून वगैरह वगैरह सारा करना है। जो कोई मेजर सरकार लेगी उसको हमारा समर्थन रहेगा। तो अपनी मांग है उसको उजागर करना चाहिए, बोलना चाहिए, निर्णय सरकार करेगी। लेकिन ये सब हम क्यों कह रहे हैं, हमको ये चाहिए कि ऐसी घटना बिल्कुल नहीं होनी चाहिए, और जो हुआ है उसके पीछे जो सब लोग हैं उन सबको उनके अपराध के अनुसार शासन होना चाहिए। हमारे यहां एक सीता के अपहरण से रामायण हुआ, एक द्रौपदी के वस्त्र तो हाथ हुआ तो महाभारत हुआ। ऐसे देश में ये मातृशक्ति की स्थिति ठीक नहीं है, इसलिए होना चाहिए। लेकिन केवल यहां बात रुकती नहीं, हमको और आगे जाके ये सोचना चाहिए कि ऐसा क्यों होता है। मातृवत परदारेशु, ये जो दृष्टि है आपको की ये बदल गई है आज,
उसको भी ठीक करना पड़ेगा, संस्कार। बच्चे मोबाइल में क्या क्या देखते हैं आजकल, जो विज्ञापन आते हैं उसमें क्या क्या देखते हैं, वो देखना कंपलसरी नहीं है। इससे समाज को कैसे बचाना, एक बात, समाज के संस्कार को सुधारना, बचपन से उनकी दृष्टि ठीक करना। उनकी दृष्टि ठीक रहे ऐसा चित्र हमारा भी होना चाहिए। दूसरी बात है कि इतना बड़ा समाज है, जहां जहां समाज ध्यान रख सकता है, निगरानी रख सकता है, वहां निगरानी रखनी चाहिए। हम स्वयंसेवकों को ये कहने वाले हैं कि जहां जहां आप है और थोड़ा बहुत सामर्थ्य है, जितने एरिया में आप महिलाओं को सेव कर सकते हो सेव करते रहो। और तीसरी बात है, महिलाओं को भी स्व संरक्षण क्षम बनाना चाहिए। उसके लिए हमारे संसद विद्यार्थी परिषद में काम करते मिशन साहसी नाम का उपक्रम उन्होंने किया और डिफेंस स्किल्स सिखाई, हजारों की संख्या में लड़कियों को सिखाई। ये सब चलते रहना चाहिए। समाज को भी कुछ उपाय करने पड़ेंगे, तो वहां हम सबका अधिकार चलता है, वहां हम जो करेंगे वो होगा, वहां हमको सक्रिय होना चाहिए। और सरकार ने जो करना चाहिए ऐसा हमको लगता है, हमको बताना चाहिए, बोलना चाहिए। उन मांगों को भी संघ का समर्थन है और सरकार जो एक्शन लेगी उसमें भी हमारा समर्थन है। ऐसा समझे महाराज कि संघ ने जातिगत जनगणना की सहमति दी। আশা করি আর আমাকে বলতে হবে না, তবু আমি আপনাদের সামনে একটু ভেঙে দিই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবতজি কি কি বললেন, তিনি কিন্তু প্রথমেই বললেন যে এই যে ডিসিশন, এই ডিসিশন নেওয়ার জন্য আমরা কেউ নই, এটা সরকার নেবে। এখানে সরকার বলতে কিন্তু কেন্দ্র সরকার, কেন্দ্র সরকারের কথা তিনি বললেন। রাজ্য সরকার কি আর রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, উত্তরটা আপনি দিন। কাজে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রশ্নতে উত্তর দিয়েছেন মোহন ভাগবতজি যে এটা কেন্দ্র সরকার ডিসিশন নিতে পারে, মানে সরকার যা ডিসিশন নেবে সংঘ তার পাশে আছে। তারপরে তিনি বলেছেন এটা শুধুমাত্র বাঙালিরা সফট তা নয়, গোটা দেশবাসী সফট। এর সঙ্গে সঙ্গে তিনি বলেছেন এর জন্য কঠিন এবং কঠোর আইন আনতে হবে, যেটার জন্য সংঘ দেখছে বা বলছে, তারা রিকোয়েস্ট করছে আর কি, এটা তিনি বলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন মেয়েদের সশক্তিকরণ, অর্থাৎ যাতে মেয়েরা যাতে শক্তিশালী হয়, মেয়েরা যাতে নিজেদের আত্মরক্ষা করে তার জন্য দেখার। আপনারা জানেন হয়তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনেকগুলো আয়াম আছে, সেখানে একটা কিন্তু রয়েছে এরকম, যেখানে মহিলাদের জুডো ক্যারাটে মানে আত্মরক্ষার প্রশিক্ষণ যেটা আছে সেটা শেখানো হয়। তাই তিনি বলেছেন প্রত্যেকটা মহিলাকে যাতে নিজেদেরকে আত্মরক্ষার জন্য শিখতে হবে। এই কথাগুলোর মধ্যে কোথাও কিন্তু ছিল না যে রাজ্য সরকারের পাশে আছে, কিন্তু এই রাজ্যে সবাই মিলে একটা প্রচার করে দিল যে সংঘ এই রাজ্য সরকারের পাশেই আছে। বহুদিন আগে একটা কথা ভেসে এসেছিল আর সেই কথাটাকে সামনে রেখে বামপন্থী মনোভাবাপন্ন এবং কংগ্রেসি মনোভাবাপন্ন যারা সব আছেন আর কি, তারা মোটামুটি ফিল্ডে নেমে পড়েছেন। এটা সিপিএম জমানায়, যখন মহিলারা সিপিএম জমানায় যখন প্রবলভাবে আক্রমণ নেমে আসছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, তখন তিনি বলেছিলেন মোহন ভাগবতজি যে মা দুর্গার মতো মমতা ব্যানার্জি যে লড়াইটা লড়ছেন, সেই সময় তার যুদ্ধং দেহি পরিস্থিতি দেখে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু এই কথাটা সে সময়ের কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি কিন্তু দাঁড়িয়ে প্রত্যেকটা কথা যেগুলো বলেছেন সে কথাগুলো কিন্তু কোথাও রাজ্য সরকারকে সমর্থন করে নয়, বরঞ্চ আন্দোলনকারীদের পাশে থাকার কথা এবং একদম কেন্দ্রীয় স্তরে যাতে কঠিন আইন আনে সেটা নিয়ে কথা, তাড়াতাড়ি বিচার হয় তার জন্য কথা, যারা যারা দোষী আছে তারা যাতে সাজা পায় তার জন্য কথা, এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের আত্মরক্ষা শেখার কথা। কোথাও ছিল না যে রাজ্য সরকার যে ডিসিশন নিচ্ছে তাতেই আমরা সাথে আছি, ছিল কি? ছিল না। কিন্তু এইভাবেই বদনাম করা হয়, এইভাবেই একটা দিক চেপে আর একটা দিক শোনানো হয়। এটা আমি আপনাকে বলে দিচ্ছি, যেভাবে বলা হয় না যে স্বামী বিবেকানন্দ বলেছেন গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো, ফুটবল খেলার জন্য যাও গীতাটাকে তুলে রেখে দাও, তাই বাঙালি গীতাকে তুলে রেখে দিয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দ তারপরে কি বলেছিলেন সেটুকু আর শোনেনি। য পলায়তি সজীবতি, যে পালিয়ে গেছে সে বেঁচে গেছে, পালা বাঙালি, তো পালা বাঙালি বাঙালি পালায়, কিন্তু য পলায়তি সজীবতি, কিন্তু এই কথাটার পরে যে ছিল, পরে যেটা ছিল যে শ্রীকৃষ্ণ চলে গিয়ে ফিরে এসে আবার যুদ্ধ করে বধ করেছিলেন, সে ঘটনাটা কে বলবে? শ্রীকৃষ্ণকে বাঁশি বাজাতে দেখে আমরা খুশি হই, শ্রীকৃষ্ণের হাতে যখন সুদর্শন চক্র থাকে সেটা আমরা দেখি না। তাই আমরা একটা দিক দেখি একটা দিক দেখি না, আর এটা আমাদের দেখানো হয়। ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে আমাদের ধর্মকে বারবার কাটা হয়েছে, ছোট করা হয়েছে, আর ধর্মীয় সংগঠন যেখানে যেখানে আছে সেটাকে শেষ করা হয়েছে। কিভাবে কিভাবে চক্রান্ত করে কোনো কিছু করা হচ্ছে সেটা অন্য কোনো প্রতিবেদনে নিশ্চয়ই আমি বলবো,
কিন্তু এই মুহূর্তে আমি যেটা বললাম যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বদনাম করার চিন্তা করা চলছে। একটা কথা আপনারা সবাই মাথায় রাখবেন, মানে আমার আপনজন আমি আপনাদের বলছি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যেটা স্ট্যান্ড সেটা কিন্তু প্রেস রিলিজ করা হয়, অর্থাৎ তাদের যেটা স্ট্যান্ড সেটা কিন্তু প্রেস রিলিজ করা হয়, প্রেস রিলিজ করে সেটা বলে দেওয়া হয়। এই যে ষড়সংঘ চালককে প্রশ্ন করলো, এর উত্তরে তিনি কি বললেন সেটাকে হাইলাইট করা হচ্ছে, কিন্তু একটা দিক চেপে, মানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি বা কেন্দ্রীয় সরকার যে ডিসিশন নেবে, কেন্দ্র সরকার যেটা বলবে তার সঙ্গে সহমত, অর্থাৎ কেন্দ্র সরকারের ওপরে তিনি ছেড়ে দিয়েছিলেন, মানে কেন্দ্র সরকার কি করবে, এই রাজ্যে 356 ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি করা হবে কিনা সে প্রসঙ্গে তিনি কেন্দ্র সরকারের ওপরে বা কেন্দ্র সরকারের কোর্টে বলটা ঠেলেছেন। এটা হচ্ছে আসল সত্যি, আর সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি বলুন তো, যারা ঘোরাচ্ছে তাদের ইচ্ছে কি, কেন তারা করছে? দেখুন, কে কি করতো বা কে কি করে এটার মধ্যে যাবেন না, প্রত্যেকের মনের মধ্যে একটা হিডেন এজেন্ডা থাকে আর সেটাকে তারা ইউটিলাইজ করে। এই রাজ্যে বিজ্ঞাপনের আশায় বহু বড় বড় মিডিয়া, তারা দেখছে এখন তো খবর এটা চলছে, এর সঙ্গে এখান থেকে একটু কামিয়ে নিই তাহলে কি হবে, একটু ভেঙে দেওয়া যাবে আন্দোলনকে, বিজেপিকে দাগিয়ে দেওয়া যাবে, সংঘ দাগিয়ে দেওয়া মানে বিজেপিকে দাগিয়ে দেওয়া, এটা হচ্ছে একটা প্ল্যান, আর সেই প্ল্যানেতে সবাই এগোচ্ছে। যাই হোক, আমি আপনাদের সামনে আনলাম। এবার আপনাদের যদি মনে হয় যে আমি কোথাও ভুল বলেছি, ফেক বলেছি, আমাকে জানাবেন অবশ্যই। তবে আমি যেটা দিলাম অরিজিনালিটি দিলাম, অরিজিনাল জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা বিচার করুন কোনটা ঠিক কোনটা ভুল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বদনাম করার চিন্তা কিন্তু আজ হচ্ছে না, দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আর এটা করে এসছে সুচতুরভাবে কংগ্রেসিরা এবং সিপিএমের লোকেরা, মানে বামেরা আর কংগ্রেসিরা, এই দুটোই কিন্তু সুপ্ত অবস্থায় কারোর কারোর মনের মধ্যে ঢুকে আছে। মানে যতই আপনি আগে পিছিয়ে অন্য কিছু দেখুন, ভেতরে কে কী আছে, স্লিপার সেল কারা কোথায় কাজ করছে, এটা বোঝা মুশকিল। যাই হোক, আপনারা বুঝুন, আপনারা দেখুন, আপনারা জানুন, আমি চেষ্টা করলাম সত্যিটা আনার। এবার আপনার যদি মনে হয় নৈতিক দায়িত্ব আছে যে সত্যিটা সামনে আনার, এত বড় বড় মিডিয়ার সামনে একটা ছোট্ট রুদ্রবার্তা থেকে আমি বললাম এই সত্যিটা সামনে আনার দরকার আছে, তাহলে শেয়ার করবেন। আর যদি মনে হয় না, যা হচ্ছে হোক, আমার বাবার কি, আরামসে ঘুমিয়ে পড়ুন। কারণ মনে রাখবেন, যেদিন বিপদ বড় হবে সেদিন কিন্তু ঘাড় ঘুরিয়ে কাউকে দেখতে পাবেন না, কারণ এই রাজ্যে অভয়াকাণ্ড, যে কাণ্ডের দিকে আমরা সবাই তাকিয়ে আছি, সেই কাণ্ডের মধ্যে এইভাবে সংঘকে গুলিয়ে দিয়ে আরও একটা শক্তি এখানে ওঠার চেষ্টা করছে। আপনি চালাক, আপনি নিশ্চয়ই বুঝে গেছেন। ঠিক, ভালো থাকুন, আসি, খুব ভালো থাকুন, মাথা উঁচু করে বাঁচুন, চিন্তা ভাবনা করুন, যুক্তি দিয়ে কোনো কিছু বিশ্লেষণ করবেন, কারোর কথায় নাচবেন না। ভারত, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয়।